অং সান সুচি মায়ানমারের মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর কাছে এক আতঙ্কের নাম। নোবেল বিজয়ী 75 বছর বয়সী এই নারীর বাসায় পুলিশ তল্লাশি করে অবৈধ সব জিনিসপত্র পেয়েছে এবং তার কম্পিউটার জব্দ করে দেখা গেছে আরও বিকৃত সব কর্মকাণ্ড। এদিকে দেশের শীর্ষস্থান দখল করা এই নেতার এমন কর্মকাণ্ডে বিস্মিত হয়েছে দেশের প্রশাসন। চলুন দেখে আসি কি পাওয়া গিয়েছিল সুচির বাসায় আর তার কম্পিউটারই বা কি ছিল। তার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলটিতে প্রথম ভিজিটর হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট, ক্ষমতাসীন দলের প্রধান অং সান সুচি সহ দলের শীর্ষ কয়েকজন নেতাকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। এই ঘটনা এমন সময় ঘটেছে যখন মিয়ানমারে একটি সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে অং সান সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি NLD পার্টির বিভিন্ন অফিসে অভিযান চালানো হয়েছে। বুধবার ফেসবুকে দেয়া এক বিবৃতিতে এই অভিযোগ করে, অভিযানের সময় জোর করে প্রবেশের পাশাপাশি নথি, কম্পিউটার ও ল্যাপটপ নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়। মঙ্গলবার থেকে এসব অভিযান শুরু করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। সোমবার ভোরে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের সেনাবাহিনী। দেশটির ক্ষমতাসীন দলের প্রধান অং সান সুচি সহ দেশের অধিকাংশ নেতৃবৃন্দকে আটক করা হয়েছে। এদিকে আটক নেত্রী অং সান সুচির বিরুদ্ধে বুধবার মামলা করা হয়েছে। অবৈধভাবে যোগাযোগ সরঞ্জামাদি আমদানির অভিযোগে এই মামলা দায়ের করে পুলিশ। পুলিশ জানিয়েছে এই মামলায় তদন্তের জন্য তাকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত আটকে রাখা হবে। আদালতে 75 বছর বয়সী সুচির বিরুদ্ধে যে নথি উপস্থাপন করেছে সেখানে বলা হয়েছে রাজধানী ন্যাপিডোতে এই নেত্রীর বাড়িতে তল্লাশির সময় ওয়াকিটকি রেডিও পাওয়া যায়। তারা বলছে এই রেডিওগুলো অবৈধভাবে আমদানি করা হয়েছে এবং অনুমতি ছাড়া ব্যবহার করা হচ্ছিল। এদিকে সুচির পতনের খবরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলিমরা খুব খুশি। তারা বলছে তার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আমাদেরকে যে নির্যাতন করেছে মিয়ানমারের সেনাবাহিনীরা তাতে সুচি কোনো প্রতিবাদ করেনি, এতে তার সমর্থন ছিল, তাই আজ সেই সেনাদের হাতেই শেষ হলো সুচি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। সুচির বর্তমান এই অবস্থার জন্য সত্যি কি সুচি দায়ী? এ বিষয়ে আপনার মতামত লিখুন কমেন্টে। ভিডিও ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথেও। এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।